सारा देशे शत शत उद्योक्ता एखन तारा देशी गाबी किने एबं रिजेक्ट गाबीगुली बाजार थेके किने तारा एखन अनेक माने स्वाबलम्बी हयेछे। तारा साश्रय मूल्ये गाबी किने सेगुलिके बेश लालन पालन करे 4 থেকে 5 মাস बा 6 মাস पालले देखा जाय जे दामे किने अफकोर्स तार द्विगुण बा तार चेये 3 गुण दामे से बिक्री करते पारे। एई गरुगुलो की मूल्ये किनेछेन बाजारे? एई गरुगुलो आमि एक सप्ताह आगे किनछि। एगुलो 22 থেকে 29 হাজার টাকা दामे। प्रथमत आपनि जखन एई गरुगुलो आनबेन आनार पर हाट थेके केनार परे हाटे नानान धरनेर गरु आसे तो आनार पर प्रथमत एकटा गरुगुलोके जेटा होच्छे वाशिंग पाउडार दिये भालो करे वाश करते होबे माने 1.5 লাখ টাকা গেছে 5টা গরুতে। তো আসলে সারের কথাগুলো খুব মূল্যবান এবং খুব বাস্তবিক। আর কি দোলা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক बोलबे विश्ववासी आर के दोना बांगलार किशोर फुटाओ मुखे हासी। বন্ধুরা আপনারা এই হাটটি সার গাবি কেনার কারণটা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তো, এই হাটটি সার গাবি কেন কিনেন? আমি তো আসলে এই সারকে অনেক দিন ধরে ফলো করি, ওনার অনেক কিছুই আমি এখানে বাস্তবায়ন করতেছি। তো ওনার আরেকটা ই ছিল এই এই হাটটি সার গরু নিয়ে। তো আমার মনে হলো যে আমি তো কুরবানি গরু সব বিক্রি করে দিয়েছি, খামার প্রায় এখন খালি আছে। তো এই সময়টাতে 3-4 মাসের জন্য আমি এই একটা প্রজেক্ট ট্রায়াল স্বরূপ পরীক্ষামূলকভাবে করি। তো এই পরীক্ষা করার জন্য আমি 9টা কিনছি, হয়তো আর 2-1টা কিনবো। তো এই 3 মাসের মধ্যে এই যে গাবে আমি তো সার গরু আরও 3 মাস পরে বাকিগুলো তুলবো। এই 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 গ্যাপটার মধ্যে এই গরুগুলো একটা পরীক্ষামূলক আমি গবেষণা করতে চাই যে আসলে কেমন কী হয়, 3-4 মাস খাওয়ায় কি পরিমাণ কি দামে বিক্রি করা যায়। একটা ট্রায়াল স্বরূপ নিয়েছি, এটা যদি ভালো হয় আগামী বছর ইনশাল্লাহ আরেকটা মূল্যটা বলেন বড় একটা। এই গরুগুলো কি মূল্যে কিনেছেন বাজারে? এই গরুগুলো আমি এক সপ্তাহ আগে কিনছি। এগুলো 22 থেকে 29 হাজার টাকা দামে নিয়ে আসছি। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি সবসময় বলে থাকি যে আসলে বিজনেসটা দেখবেন যে আপনি যখন একজন ফার্মার তখন আপনি খেয়াল করবেন যে আমার কোথায় হালাল ব্যবসাটা ভালো হয়। এবং এই জনাব মকবুল হোসেন সাহেব তিনি আমাকে ফলো করেন এবং আমি যে বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকি, ভিডিওতে বলি বা বিভিন্ন প্রোগ্রামে বলি যে এই যে ফ্যাটেনিংয়ের গরু বা গাভীর দুধের গাভী বা বকনা পালনের বাইরেও আমাদের যে দেশি জাতের গরুগুলো রয়েছে এগুলো খুব ঐতিহ্যবাহী গরু। আপনি দেখেন যে এই গরুগুলো এখানে দেখছেন যারা এগুলো লালন পালন করেছে তারা কিন্তু এইগুলো যত্ন করে নাই, বাট এখানে আসার পরে এই গরুগুলো কিন্তু এখন অনেক যত্নের মধ্যে আছে। যখন এদেরকে ভালো করে খাবার দিবেন, সুষম খাবার দেবেন, ঠিকমতো গোসল করাবেন, ভালো পরিবেশে রাখবেন, তো যেখানে সে ছিল তার থেকে কিন্তু খুব দ্রুত পরিবর্তন আসতে শুরু করে। দেখা যায় 4-5 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে উনি বলেছেন যে 22 হাজার থেকে 30 হাজার টাকা দেওয়া একটা গরু কিনেছে। আসলে একটা ভালো ছাগলের দাম এখন 20 হাজার টাকা। তো একটা 30 হাজার টাকা বা 22 হাজার টাকাতে একটা গরু কিনে তিনি যদি 6 মাস সেটা পালেন, তো আমি এটা হলপ করে আপনি নিশ্চিত করে বলতে পারি আর কি আসলে যে এই গরুর দাম কোনোভাবেই মানে 50 থেকে 60 হাজার টাকার নিচে হবে না। কারণ আপনার অল্প বিনিয়োগ থেকে যদি আপনি দেশি গরু কিনে এরকম, এবং এই ক্ষেত্রে আপনি গাভী গরু কিনতে পারেন, সেগুলোর দাম কম হয় এবং বাজারে তো এগুলো যারা পালছে তারা খুব সাধারণ মানুষ ছিল, গ্রামের সাধারণ মানুষ ঠিকমতো খাবার দিতে পারে নাই, যত্ন করে নাই, অথবা এগুলো দুধ কম দেখে মানুষদের যত্ন কম করে। আর কোনো জিনিসই কিন্তু মানে অপ্রয়োজনীয় না, কোনো জিনিসকে অবহেলা করতে নাই। এই প্রাণী শিল্পে আপনি যে কোনো বিষয়কে, যেমন নিজের কবুতর পালে কবুতরের মাধ্যমে অনেক রিটার্ন আসতেছে, কেউ ছাগল পালে তার থেকেও আসবে, কেউ যদি এই দেশি গরু পালে বা দেশি গাভী রিজেক্ট গাভী কিনে যদি খামার করে তাহলে ওইখান থেকে তার অনেক সমৃদ্ধি আসতে পারে, অনেক পরিবর্তন আসতে পারে। আমি দেখেছি আমার সারা দেশে শত শত উদ্যোক্তা এখন তারা দেশি গাভী কিনে এবং রিজেক্ট গাভীগুলি বাজার থেকে কিনে তারা এখন অনেক মানে স্বাবলম্বী হয়েছে। তারা সাশ্রয় মূল্যে গাভী কিনে সেগুলিকে বেশ লালন পালন করে 4 থেকে 5 মাস বা 6 মাস পাললে দেখা যায় যে দামে কিনে অফকোর্স তার দ্বিগুণ বা তার চেয়ে 3 গুণ দামে সে বিক্রি করতে পারে। কাজে আপনাদের যারা পুঁজি কম বা যারা মনে করেন যে আর একটা তো আপনার সবও হবে যে এই গরুগুলো যাদের কাছে ছিল তারপরে শরীরের দিকে তাকায় দেখেন যে এরা কত কষ্টে ছিল, আপনি এদের প্রতি যদি সহানুভূতিশীল হন, এদের প্রতি যদি আপনি আপনার সিম্পিতে থাকে তাহলে আপনি এই গরুগুলো আপনি খামার, আমি অন্যান্য বড় খামারিদেরকেও বলবো যারা সংকর জাতের গরু পালেন তারাও কিছু কিছু করে বাজার থেকে এই অসহায় গরুগুলোকে কিনে এনে তাদেরকে যত্ন করে। এটা একটা মানবিক দিক আপনার অ্যানিমেলের প্রতি, অ্যানিমেল প্রীতি, এটা ভালোবাসা যে তাকে আপনি এনে ভালো করে যত্ন করলেন, তারপরে আপনি হয়তো বড় হলে বিক্রি করে দিলেন। হ্যাঁ, খুব ভালো কথা। প্রথমত আপনি যখন এই গরুগুলো আনবেন আনার পরে হাট থেকে কেনার পরে হাটে নানান ধরনের গরু আসে आपने 20,000 টাকা দামের গরু আসে, হয়তো 2,05,000 টাকা দামের গরু থাকে। আর তাছাড়া বিভিন্ন অঞ্চল থেকে গরু আসে, কাজে হাটের মধ্যে বিভিন্ন সংক্রামক রোগ থাকে বা রোগের জীবাণু থাকে। তো আনার পরে প্রথমত একটা গরুগুলোকে যেটা হচ্ছে ওয়াশিং পাউডার দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে, মানে হুইল পাউডার বা যে কোনো ওয়াশিং পাউডার, জেট বা যে কোনো বাংলা পাউডার যেগুলো খার জাতীয়, সেগুলোতে ওয়াশ করে সুন্দর করে আপনি তাকে প্রথম স্যালাইন খাওয়াবেন এবং একটা জায়গাতে কমপক্ষে 15 দিন রাখবেন, যে মূল ঘরে রাখবেন না, কারণ এগুলো বাজার থেকে খুরা রোগ বা অন্য কোনো রোগ, অন্য গরুর ক্ষেত্রেও তাই রোগ নিয়ে আসতে পারে। তারপরে তাদেরকে 15 দিন রাখার পরে তাকে ভালো করে খাবার দাবার রেগুলার গোসল করাবেন, খাবার দিবেন এবং প্রথমেই তাকে যদি আপনি দানাদার খাবার অনেক দেন তাহলে তার পেট খারাপ হবে, কারণ সেগুলি খেয়ে অভ্যস্ত না। তাকে কাঁচা ঘাস খড়কুটা এগুলোতে অভ্যাস করতে হবে, আস্তে আস্তে দানাদার খাবারের দিকে যেতে হবে এবং খাবারের যে রেশিও যেভাবে আমার বলা আছে বিভিন্ন ভিডিওতে, আপনারা সেভাবে সেটা ফলো করতে পারেন। করে আস্তে আস্তে তাকে 15 দিন পরে মূল ঘরে নিয়ে আসবে, যেমন উনি মূল ঘরে নিয়ে আসছে এখন। আনার পরে এটাকে আপনি আরও 15 দিন ভালো করে খাবার দাবার দেন এখানে। তারপরে আপনি 1 মাস পরে তাকে কৃমির ওষুধ দেবেন, কারণ কৃমির ওষুধ দিলে হঠাৎ করে গরু খাওয়া দাওয়া এমনি ছেড়ে দেয়। কৃমির ওষুধ দেওয়ার পরে আপনি তারপরে তাকে খুরা রোগের টিকা দেন, অন্যান্য যে টিকার যে শিডিউল সেটা মেনে চলেন এবং তার শরীরের ওজন অনুযায়ী খাবার দিলে, নিয়মিত গোসল করালে, পরিচর্যা করলে, কারণ এরা তো রোদ বৃষ্টির মধ্যে ছিল, এখন একটা সুন্দর পরিবেশ এসে চলে আসছে, ফ্যানের নিচে অথবা একটা এই যে যার নিচে দেখেন মেট আছে, সে তো চিন্তাই করতে পারে নাই, সে এখন অনেক যত্নের মধ্যে আছে। আমি আশা করি যে এই গরুগুলো যদি আপনি এই পর্যায়ে এনে তাদেরকে সঠিকভাবে খাবার দাবার দেন এবং তার পরিচর্যা করেন, তাহলে 4 থেকে 6 মাসের মধ্যে অন্যতম দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে এবং এতে তার অনেক সাশ্রয় হবে এবং অল্প পুঁজিতে তিনি অনেক টাকা রিটার্ন পাবেন। আপনারা অনেক সময় দেখা যায় যে একটা জার্সি বা একটা ফ্রিজন বকনা গরু কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, তাহলে এরকম দেওয়া তিনি 3টা গরু বা 4টা গরু কিনতে পারেন, কিনে একটা বেশ তিনি ট্রায়াল দিতে পারেন এবং তারপরে তিনি আস্তে আস্তে ফেটেনিংয়ে বা আপনি হাইব্রিড ক্যাটেলে চলে যেতে পারেন বা সেই তার পাশাপাশি তিনি এটা পালতে পারেন। আমি সকল বড় খামারি ভাই বোনদেরকে আমি আহ্বান জানাবো যে তারা যেন বাজার থেকে এই অসহায় গরুগুলোকে এনে এভাবে যত্ন করে তাদেরকে পরিচর্যা করে এবং তাদের একটু শান্তি দেয় আর কি, শান্তি দেওয়া অর্থাৎ এই গরুগুলোকে একটু, এবং তিনি নিজেও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবেন। ধন্যবাদ। একটু বলি স্যার যে বলছেন খুব সত্যি কথা বলছেন, একটা গরু কিনতে গেলে এখনকার বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা লেগে যাবে, কিন্তু আমি 5টা গরু কিনছি মাত্র 1.5 লাখ টাকা দিয়ে এবং সব কিছু মিলে খামারে আসা পর্যন্ত মাত্র 1.5 লক্ষ টাকা গেছে 5টা গরুতে। তো আসলে স্যারের কথাগুলো খুব মূল্যবান এবং খুব বাস্তবিক। আমার মনে হয় সবাইকেই ফলো করা উচিত। আর শুধু আমার মনে হয় শুধু এই গাভীর ক্ষেত্রেই না, আমরা যে বাজার থেকে যে সারগুলোগুলো কিনি কুরবানির উপলক্ষে, সেগুলো আমরা সবসময় দেখি যে খুব যেগুলো ভালো স্বাস্থ্য ওগুলোর দিকেই কিনে, ওগুলো না আমরা এটা এটা হলো আমাদের হলো ফ্যাটেনিং বা মরা তাজা করো। আমরা কিনবো মূলত শুকনো কিছু সারগুলো কিনবো, জাত মান ভালো, রোগ দেখে জীর্ণ ছিল। যেমন আমি কয়েকটা কিনছি, যদি আমার লোকগুলো পছন্দ করতেছে না, আমার মনে হচ্ছে এগুলোতে আমি সবচেয়ে বেশি লাভবান হব। তো আপনাদের তো পরে দেখাবো আমি। তো আমার মনে হয় বাজারে গিয়ে শুধু ভালো ভালো গরু না খুঁজে নিচের দিকে নজর দিয়ে কম দামের ভালো গরু কেনা উচিত। আর কি দোলা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আর কি দোলা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।